আজকে আমরা যে ডিজাইনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টেপ টুইল প্যাটার্ন। তো স্টেপ টুইল প্যাটার্নটা ফেব্রিকে বিভিন্নভাবে ফুটিয়ে তোলা যায়। টু আপ টু ডাউন টুইল উইভের সাথে 1:1 অর্ডার অফ কালারিং সিলেক্ট করেও আমরা একটা ফাইনাল ইফেক্ট তৈরি করতে পারি ফেব্রিকে, অথবা 1:2 অর্ডার অফ কালারিং এও আমরা স্টেপ টুইল প্যাটার্নটা ফেব্রিকে ফুটিয়ে তুলতে পারি। বাট আমরা যদি কোর্সার ইফেক্ট ফেব্রিকে প্রোডিউস করতে চাই তাহলে আমাদের 3 up 3 down টুইল উইভের সাথে 2:1 অর্ডার অফ কালারিং সিলেক্ট করতে হবে ইন বোথ ওয়ার্প এন্ড ওয়েফ। সো আমরা কোর্সার ইফেক্টটাই প্রোডিউস করব, তো এর জন্য আমাদের 3 up 3 down টুইল উইভ সিলেক্ট করতে হবে। তো গ্রাফ পেপারে ফার্স্টে আমরা 3 up 3 down টুইল ড্র করব। 3 up 3 down এখন 2:1 ওয়াটার অফ কালারিং এর জন্য আমাদের ফার্স্ট দুটো ওয়ার্প এর জন্য একটা কালার সিলেক্ট করতে হবে, এর জন্য আমরা গ্রিন কালার সিলেক্ট করছি এবং 2:1 যেহেতু এবং আরেক থার্ড ওয়ার্প এর জন্য আমাদের আরেকটা ডিফারেন্ট কালার ইউজ করতে হবে, এর জন্য আমরা রেড কালার সিলেক্ট করছি। সেমভাবে এই ওয়াটারটা আমাদের ফলো করতে হবে 2:1। ওয়েফটিং এর জন্য আমাদের একই অর্ডার সিলেক্ট করতে হবে 2:1। এখন 1 and 2 নাম্বার ওয়ার্প ইয়ারের আপ পজিশন গুলোকে আমাদের গ্রিন কালার দিয়ে ফিল আপ করে দিতে হবে। সেমভাবে 4, 5, 7, 8, 10, 11 ঘরগুলোর আপ পজিশন গুলোকে আমাদের গ্রিন কালার দিয়ে সিলেক্ট করে দিতে হবে। 3, 6, 9, 12 ওয়ার্পের এই ঘরগুলো আমাদের রেড কালার দিয়ে আপ পজিশনগুলো ফিল আপ করে দিতে হবে। ওয়েফটিং এর জন্য আমাদের পিকের আপ পজিশনগুলো আমাদের কালার করে দিতে হবে। 4, 5, 7, 8, 10, 11 পিকের আপ পজিশনগুলো আমাদের গ্রিন কালার দিয়ে ফিল আপ করে দিতে হবে। 3, 6, 9, 12 পিকের আপ পজিশনগুলোকে আমাদের এখন রেড কালার দিয়ে ফিল আপ করে দিতে হবে। তো আমরা পেয়ে গেলাম স্টেপ টুইল প্যাটার্ন। তো এই স্টেপ টুইল প্যাটার্নে 16:6 এটাই হচ্ছে রিপিট সাইজ। এই রিপিট সাইজটাই মূলত ফুল ফেব্রিকে প্রোডিউস হবে। নাও উই উইল সি ক্লোজ আপ ভিউ অফ স্টেপ টুইল প্যাটার্ন।